আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আজ আপনাদের সাথে শেয়ার করব যে এবছর আমি কিভাবে গার্ডেনিং করতে যাচ্ছি এবং কিভাবে লাউ কুমড়ার মাচা তৈরি করেছি। তাছাড়া অজস্র লাভলি ভিউয়ার্স এর রিকোয়েস্টে আজকের এই ভিডিও অনেক আপু এবং ভাইয়ারা জানতে চাচ্ছিল এবছর আমি কিভাবে লাউয়ের মাচা তৈরি করেছি। তো আমি একটু দেখাচ্ছি শুরুতেই আপনাদের, তো এতে করে আপনাদেরকে এক্সপ্লেইন করতে আমার একটু সুবিধা হবে। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি এপাশে অনেক বড় করে একটি মাচা তৈরি করে রেখেছি, যেখানে আমি লাউ, চাইনিজ লাউ, মিষ্টি কুমড়া সব কিছু করে থাকি এই একটি পাশে। তো এবছর আমি কিছুটা নতুনত্ব নিয়ে এসেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। আর তা হচ্ছে, ভাই মানুষ যদি দোতলা তিনতলা বাড়িতে থাকতে পারে, গাছ কেন পারবে না? তো আমি আমার গাছের জন্য দোতলা মাচারও তৈরি করেছি। এই যে দেখুন, এই উপরে তো মাচা ছিল আগে থেকেই, তা আপনারা জানেন। আর এই যে মাচাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নতুন, লাস্ট উইক আমার হাজবেন্ড আমাকে করে দিয়েছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আসলে আমার আইডিয়া ছিল না যে আমি মাচাটি এভাবে দিব, তো সে বলল যে ঠিক আছে, তুমি যেহেতু দোতলা মাচা চাচ্ছ, দাঁড়াও আমি তোমার জন্য ব্যবস্থা করে দেই। আর এই বছর আমি এখানে অন্য কিছু লাগাবো, আপনারা সবাই জানেন এই পাশটিতে আমার পুদিনা পাতা অজস্র হয়, এখনো হচ্ছে। তো আমি অনেক বেশি মাটি দিয়ে রেখেছি, তাই পুদিনা পাতা হওয়ার পরেও আবার নিচে চলে গেছে, তার মানে পুদিনা পাতা উঠে গিয়েছিল। এই যে দেখুন, তারপর এখানে অনেক 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 মাটি দিয়েছে, তারপরে এই যে দেখুন আবার উঠে যাচ্ছে, কারণ এটি হচ্ছে কচু গাছের মতো যত্ন ছাড়াই উঠে যায়। তো এপাশে আমি টমেটো গাছ দিয়েছি গত বছর, এবার ইচ্ছে আছে অন্য কিছু করব, আপনাদের সাথে সব শেয়ার করব যে গার্ডেনে কোন পাশে আমি কি করতে যাচ্ছি। আর এই যে উপরের মাচা, যারা জানতে চাচ্ছিলেন যে আপু মাচা কিভাবে দেব, তো আমি যে কাজটি করেছি, আমি একেবারে পার্মানেন্ট করে মাচাগুলো দিয়েছি। পার্মানেন্ট বলতে যে আমি একেবারে বড় বড় নেল দিয়ে, এই যে দেখুন বড় বড় নেল দিয়ে একেবারে পার্মানেন্ট করে দিয়েছি। এই যে দেখুন, যখনই উইন্টার আসে আমি মাচাগুলো খুলে আমার গ্যারেজে রেখে দিতে পারি যেন নষ্ট না হয়। তো গত বছর এখানে ছিল চাইনিজ লাউ এবং দেশি মিষ্টি কুমড়া ছিল মাটিতে, আর হচ্ছে আমাদের দেশীয় লাউ ছিল এ মাচায়। তো এবছর ইচ্ছে আছে যে আমি উপরের যে মাচা, এই মাচাতে পুরোটাই আমাদের দেশি লাউ দিয়ে দেব। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে পুরোটাতে আমি দেশি লাউ দেব। আর দেশি লাউটা গত বছর ছিল সেই যে মাচা সেখানে, আর এবছর আমি দেশি লাউ এপাশে একটি টবে দিব। আর এই যে টবে মাটি আমি প্রিপেয়ার করছি অলরেডি, এখানে বন মিল থেকে শুরু করে ঘরোয়া সার সব কিছু দিয়ে আমি প্রস্তুত করছি। এখানে আমি দুটি লাউয়ের চারা দিব যেন এপাশে আমি রাখতে পারি, এবং গাছ হওয়ার পর আমি উপরের মাচায় পুরোটাই দিয়ে দিব। এবছর পুরোটাই দেশি লাউ থাকবে হচ্ছে আমার এই উপরের মাচায়, এবং দেশি যে মিষ্টি কুমড়ো তা হচ্ছে গত বছর ছিল আমার এই যে দোতলা মাচা দেখছেন তার নিচে। তো এবছর ইচ্ছে আছে আমি এই বেতে মিষ্টি কুমড়া দেব, তার মানে এই যে মাচার নিচে মাটিতে মিষ্টি কুমড়ো দেব। দিয়ে এই যে দেখুন আমি কিছুটা লাঠি গুঠি রেখেছি, আরও রাখবো যেন একেবারেই মাটিতে ডগা পাতাগুলো না পড়ে, এই যে বড় বড় লাঠির উপরে যেন বেয়ে বেয়ে উঠতে পারে। এই যে আমি একটু দেখাচ্ছি, দেখুন এই যে এইভাবে করে আমি উঁচু করে রাখবো যেন ডালপালাগুলো এখান দিয়ে বেয়ে বেয়ে এই পুরো জায়গাটি বেয়ে বেয়ে এই দোতলা মাচায় উঠে আসতে পারে। ইচ্ছে আছে এই মাচার উপরে এসেই সমাপ্ত করে দেব যেন বেশি নিচে না যায়। আর এই যে নিচে জায়গাগুলো, ইচ্ছে আছে এখানে আমি লাল শাক ডাঁটা শাক যাই করি না কেন এই নিচের বেতে করব। এতে করে আমি একটি জায়গায় অনেক কিছু করতে পারবো, লাউ করতে পারবো, মিষ্টি কুমড়া নিচে করতে পারবো, এবং লাল শাক ডাঁটা শাক যা ইচ্ছে তাই করতে পারবো। আর এই যে বেটি দেখছেন, এখানে আমি এখনও ডিসাইড করিনি যে কি করব, তবে টমেটো নয়, টমেটোর জন্য আমি অন্য জায়গায় রেখেছি। তো যারা আসলে জানতে চাচ্ছিলেন যে আপু কিভাবে আপনি এবার গার্ডেনে মাচা করছেন, আমি নতুন করে মাচা করছি না, মাচা আমার গত বছর যেমন ছিল তেমনটি আছে, শুধু আমি ওই যে একটু লক্ষ্য করলে দেখবেন দোতলা মাচা তাই করেছি। আর এই বেতে ছিল আমার গত বছর শিম গাছ, আপনারা অনেকেই জানেন। তো এখানে আমি মাটিতে শিম গাছ লাগাবো না, ইচ্ছে আছে এবার আমি এখানে বেগুন করব, আই মিন বেগুন গাছ করব।
আর এই যে মাচাটি দেখতে পাচ্ছেন এখানে ইচ্ছে আছে যে সিম করব তবে সিমের জন্য এই যে আমি সবুজ পটটি রেডি করছি এবার আমি পটি দিব সিম গাছ অনেক ধরনের সার দিয়ে আমি মাটি প্রস্তুত করে নিচ্ছি তো এখান থেকে আমি এই মাচা এবং এই মাচা দুটি মাচাই নিয়ে নিব সিম গাছ এবং শশা গাছের জন্য তবে যদি দেখি যে সিম গাছ খুব ভালো ফলন দিচ্ছে তো শশার জন্য অন্য চিন্তা করব আর বরাবরের মতন এই যে এখানে থাকতো আমার পালং শাক তো পালং শাক এবছর আমি এখানে লাগাবো না লাগাবো অন্য জায়গায় তো ইচ্ছে আছে এবছর এখানে মূলোর শাক করব কারণ হচ্ছে প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে করলে ফলন ভালো হয় তাই এখানে মূলা শাক করব আর এখানে বেগুন করব তো আমি বিয়ে করে নিয়েছি এতে অনেক সুবিধা হয় ডিসাইড করতে তো আশা করব আজকে আমার গার্ডেনের এই ভিডিও বা আইডিয়া আপনাদের ভালো লেগেছে আপনারা যদি চান এই যে আমি যেমন দোতলা মাচা করেছি এখানেও কিন্তু আপনারা করে নিতে পারেন তো এখানে যেহেতু আমি মিষ্টি কোমর দিয়ে দিচ্ছি মাটিতে সেই হিসাবে আমি এখানের মাচা করিনি কারণ তার সর্বশেষ যে অংশ তা আমি সেই মাচাতেই তুলে দেব আর শুধু দেশি লাউ থাকবে উপরের মাচায় অন্য কিছু নয় চাইনিজ লাউ ইচ্ছা আছে এবার বাহিরে দেওয়ার গত বছর যেখানে আমার বাটারনাট স্কোয়াশ হয়েছিল যার বেশ কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আই মিন বাহিরে যে আমার কিছু জায়গা আছে যেখানে আপেল গাছ এবং প্লাম গাছ আমি সেই জায়গার কথা বলছি তো ধীরে ধীরে আমি আমার গার্ডেনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এখনও গার্ডেনে গার্ডেনিং শুরু হয়নি আপনারা সবাই জানেন যে মে মাসের আগে তা কখনই সম্ভব নয় তবে হ্যাঁ আমি একেবারে সব কিছু কাটিং কুটিং করে মাটি রেডি করে রেখেছি এখন শুধু আমি বিভিন্ন ধরনের সার দিয়ে যাচ্ছি যেমন কি আমি এই বেটি পুরোই সার দিয়ে জৈব সার দিয়ে ভরে রেখেছি আপনারা সবাই জানেন অলমোস্ট এই বেটি রেডি আছে এই বেটিও রেডি আছে আর ওই যে মাটি ওইখানে আমি এখনও পর্যন্ত তেমন কিছু দেইনি তবে শুরু করে দিব হাতে আরও দেড় মাস সময় আছে তাই ভাবলাম যে সময় যেহেতু আছে তো ধীরে ধীরেই সব কিছু করা যাবে আশা করব আজকের এই ভিডিও আপনাদের অনেকেরই উপকারে আসবে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার আইডিয়াটি এবছরের আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ আরও একটি কথা আমার লাভলি ভিউয়ার্সরা অনেকেই আমাকে কমেন্ট করে যে তাদের গাছের এই অবস্থা বা তাদের গার্ডেনের এই অবস্থা কি করণীয় কি করা যায় কি করলে গাছটি বেঁচে যাবে এবং কিভাবে যত্ন নিতে হবে মরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো আমি সেই সব লাভলি ভিউয়ার্সদের বলবো যে আপনারা যারা আমাকে কমেন্ট করেন প্লিজ আপনারা একটি জিনিস মাথায় রেখে আমাকে কমেন্ট করবেন যে আপনারা কে কোন দেশ থেকে কমেন্ট করছেন সেই দেশের নাম উল্লেখ করে দিবেন এবং যখনই আপনারা কমেন্ট করেন তখনকার যে ওয়েদার তাও আমাকে জানাবেন অনেক সময় দেখা যায় যে কোন দেশ থেকে কমেন্ট করছেন তা যদি আমি না জানি তাহলে কমেন্টের উত্তর দেওয়া খুবই মুশকিল এখন যদি অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আমার মরিচ গাছটি বাড়ছে না তো সেক্ষেত্রে আমি কনফিউজড হয়ে যাই যে এটি ইউকেতে না বাংলাদেশে কারণ বাংলাদেশে এত গরম যে মরিচ গাছ মরে যাওয়ার কথা না আর বাংলাদেশের ঠান্ডায়ও মরিচ গাছ মরে যায় না কিন্তু ইউকের ঠান্ডায় মরিচ গাছ মরে ভূত হয়ে যায় তাই আমার জন্য জানাটি প্রয়োজন যে আপনারা কোথা থেকে কমেন্ট করছেন প্লিজ জিনিসটি মাথায় রেখে আমাকে কমেন্ট করবেন যে আপু আমরা এখান থেকে কমেন্ট করছি আর আমাদের দেশের তাপমাত্রা বর্তমানে এই অবস্থা আশা করব ভালো লাগবে আমার সাজেশনটি আপনাদের